তো আমরা প্রথমে একটা জিনিস দেখাই, এই যে দেখেন মাটির একটা হাঁড়ি, এখানে হচ্ছে দেশি মুরগির ডিম। আমরা আর একটা জিনিস দেখাই, এই যে চীনা হাঁস, দেখেন মাটির একটা হাঁড়িতে কিন্তু চীনা হাঁস ডিম নিয়ে বসে আছে বাচ্চা ফোটানোর জন্য। পাশে হচ্ছে চীনা হাঁসের আরো ডিম পারতেছে, মানে এখানে হচ্ছে চীনা হাঁস দেশি বসবে। হাঁসের ডিম এত বড়? হুম হুম দেশি হাঁসের মাশাল্লাহ, দেখেন দেশি হাঁসের ডিম কিন্তু অনেক বড়, মানে এরকম বড় সাইজের ডিম কিন্তু আসলে অসম্ভব। একটা জিনিস আপনারা দেখেন, এটা আমার খরগোশ প্লাস দেশি মোরগ চীনা হাঁসও খায়, মানে যা আছে মোটামুটি এখানে যে চীনা হাঁসও খায় আর কি, সবগুলাই হচ্ছে এই খাবার গুলো খায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদেরকে আসলে এরকম কিছু দেখাবো যেগুলো দেখলে আসলে অনেক ভালো লাগবে, এবং হচ্ছে অনুরোধ থাকবে যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যে এই যে একটা ছোট্ট মাটির ঘর, এখানে আসলে কত কিছু, একজন মানুষ যদি আসলে পশু পাখির প্রতি ভালোবাসা থাকে মানে কত কিছু থাকতে পারে, এটার একটা দৃষ্টান্ত উদাহরণ। তো আমরা প্রথমে একটা জিনিস দেখাই, এই যে দেখেন মাটির একটা হাঁড়ি, এখানে হচ্ছে দেশি মুরগির ডিম। আমরা আর একটা জিনিস দেখাই, এটার পাশে হচ্ছে এই যে এখানে দেখাই, এই যে চীনা হাঁস, দেখেন মাটির একটা হাঁড়িতে কিন্তু চীনা হাঁস ডিম নিয়ে বসে আছে বাচ্চা ফোটানোর জন্য। পাশে হচ্ছে চীনা হাঁসের আরো ডিম পারতেছে, মানে এখানে হচ্ছে চীনা হাঁস বসবে। তো আমরা হচ্ছে পিছনে একটা জিনিস দেখাই, এই যে দেখেন মানে কতগুলা কবুতর, মানে আপনার দামি কবুতর, তারপর হচ্ছে আরো অনেক জিনিস রয়েছে, খরগোশ, দেশি মুরগি, এরকম অনেক জিনিস রয়েছে। তো আমরা হচ্ছে এখানে যে মানে বড় ভাই রয়েছে ওনার সাথে কথা বলবো। তো এই হচ্ছে জুয়েল ভাই, তো আজকে হচ্ছে ওনার বাসায় আমরা ইফতার করতে আসছিলাম, তো পাশাপাশি ভাবলাম যে জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে দেখানো উচিত। জুয়েল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। তো জুয়েল ভাই আসলে এই যে অল্প একটা জায়গার ভিতরে কবুতর, চীনা হাঁস, দেশি মুরগি, তারপর হচ্ছে দেশি হাঁস, খরগোশ, এত কিছু পালন করতেছেন, আসলে এইগুলো পালন করার আসলে উদ্দেশ্যটা কি? আসলে উদ্দেশ্য হলো মূলত এটা একটা শখ, শখে থেকেই এটা করা। আমি অনেক দিন যাবতই করি, যদিও পরিবেশটা খুব বেশি ভালো না, যার ধরুন আরো ভালো কিছু করতে পারতেছি না, পাশাপাশি বাড়িতে থাকি, সময়টা ভালো কাটে এই আর কি। জুয়েল ভাই আসলে এই যে দেখেন মাটির হাঁড়িতে ডিমগুলো, এটা আসলে মনে হয় সবচেয়ে একটা আনন্দের যে জিনিস। অবশ্যই। তো আমরা আর একটা জিনিস দেখি, যে জুয়েল ভাই আপনার চীনা হাঁস কতগুলো রয়েছে? চীনা হাঁস তো এখন আছে 8টার উপরে, আছে 8টার উপরে। এইদিকে হচ্ছে সব চীনা হাঁস না? 8টা আছে, দেশি মুরগ আছে, পাশাপাশি এ আছে। এখানে হচ্ছে দেখেন দর্শক, অনেক সুন্দর সুন্দর সব চীনা হাঁস এবং দেশি হাঁস দুইটা সংমিশ্রণ রয়েছে, এবং হচ্ছে দেশি মুরগিও রয়েছে। তো এগুলো আসলে একটা ভালো লাগা থেকে করা। অবশ্যই। জুয়েল ভাই আমরা একটা জিনিস জানবো, জুয়েল ভাই এখানে আসলে কয়টা ডিম দিয়ে বসাইছেন? এটার মধ্যে এখন আপাতত আছে 22টা। 22টা? 22টা। 22টা কি ফোটাতে পারবে? হ্যাঁ 22টা ফোটাতে পারবে ইনশাল্লাহ, সমস্যা নাই, আগেও ফোটাইছে, সমস্যা নাই। চীনা হাঁস কয়টা আছে টোটাল? টোটাল ডিম দেওয়া হাঁস আছে 6টা। 6টা। আর ওই বেটা আছে 2টা। 2টা। মাশাআল্লাহ অনেক সুন্দর। কতদিন লাগে এই হাঁসে ডিম ফোটাইতে? 28 দিনের মতো। বাচ্চা কাচ্চা যা আছে সব ন্যাচারালি পালন করেন? ন্যাচারালি পালন করে, একদম সাইরা, একদম সাইরা, দেখা যায় না। মুরগি মুরগি দিয়ে ফোটাইতেছে, হাঁস হাঁস দিয়ে ফোটাইতেছে। আমরা আরেকটা জিনিস দেখলাম, খরগোশ আছে একদম নিচে হচ্ছে, এই যে আমরা যদি দেখাই, এই যে দেখেন এখানে হচ্ছে খরগোশ নিচে অনেক বড় গর্ত করছে, মানে এটা হচ্ছে খরগোশের একটা মানে সবচেয়ে ভালো বা তাদের একটা ন্যাচারাল ধরন আর কি। এই যে একদম নিচে গর্ত করে ফেলছে। বাচ্চা কিরকম পান খরগোশের? খরগোশের বাচ্চা 5টা 6টা এমন আসে আর কি, 5টা 6টা এরকম খরগোশ না? আমরা আরো কিছু কবুতর দেখতে পেলাম, কবুতর গুলো আসলে মনে হয় অনেক দিন যাবত পালন করতেছে। অনেক দিন যাবত, ওই যে ওই পাশের যেটা আছে ওইটাই আবার ডিম নিয়ে পড়ছে, ওইটা ডিম নিয়ে পড়ছে না, ওইটা ডিম নিয়ে পড়ছে রিসেন্টলি মনে হয়, এটাও ডিম দিবে, এটাও ডিম দিবে, এটাও ডিম দিবে, প্লাস এটারও ডিম আছে, আর এটা আবার বাচ্চা ফুটাইছে, এটা আবার বাচ্চা ফুটাইছে, একটা ফুটাইছে, একটা মনে হয় ফুটাবে আর কি, আর একটা মনে হয় ফুটাবে খুব তাড়াতাড়ি আর কি। মাশাআল্লাহ বাচ্চা দেখা যায়, একটা ফুটে গেছে আর একটা সম্ভবত ফুটতে পারে। আবার ওইদিকে গুগো ডিম নিয়ে পড়ছে না? গুগো আছে না? গুগো ডিম নিয়ে পড়ছে আর কি। মাশাআল্লাহ অনেক মানে অনেক জিনিসের কালেকশন। আমরা এখানে কিছু ডিম দেখি, এগুলো কি চীনা আসে? না না না, এগুলো দেশি হাঁসের ডিম। দেশি হাঁসের ডিম এত বড়? হুম হুম দেশি হাঁসের। মাশাআল্লাহ দেখেন দেশি হাঁসের ডিম কিন্তু অনেক বড়, মানে এরকম বড় সাইজের ডিম কিন্তু আসলে অসম্ভব। তো সব মিলে আমার কাছে মনে হয় যে অনেক ডিম কিন্তু এখান থেকে পাচ্ছেন। হ্যাঁ ডিম তো অবশ্যই পাচ্ছি, দেশি হাঁস আছে 8টার মতো,
একটা জিনিস আপনারা দেখেন, এটা হলো আমার খরগোশ প্লাস দেশি মোরগ চিনা হাঁস খায়, মানে যা আছে মোটামুটি এখানে যে চিনা হাঁস খায় আর কি, সবগুলাই হচ্ছে এই খাবারগুলো খায়। দেখেন আসলে ন্যাচারাল ভাবে হচ্ছে এই যে ডিম মাংস এগুলো হচ্ছে উৎপাদন করে নিজেরা যখন আমরা এখান থেকে খাই সেটা কিন্তু আসলে অসম্ভব সুন্দর একটা বিষয়, এবং একটা পারিবারিক খামার কিন্তু এভাবে গড়ে ওঠে। আপনাদেরকে দেখাইলাম যে আসলে অনেকগুলো ডিম কিন্তু এখানে আছে, পারিবারিক ডিমের চাহিদা মিটতেছে, মাংসের চাহিদা মিটতেছে, এটা কিন্তু খুব ভালো জিনিস। কারণ আমাদের বর্তমান সময়ে এই জিনিসগুলা সকল ফ্যামিলিতে করাই কিন্তু খুব প্রয়োজন। আসলে জুয়েল ভাই, মানে এরকম আসলে পারিবারিক খামার গড়ে ওঠাটা এই সময়ের জন্য আসলে খুবই জরুরি কিনা? এটা অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি, কারণ নিজের ফ্যামিলিতে ডিমের চাহিদা এবং মাংসের চাহিদা দুইটাই আমি মিটাইতে পারতেছি এই এর থেকে আর কি, আর পাশাপাশি আমার শখটাও পূর্ণ হইলো। হ্যাঁ, শখ প্লাস দেখা যায় কেসের চাহিদা, বাহির থেকে কোনো কিছু কিনতে হচ্ছে না, এটাই সবচেয়ে বড় একটা বিষয়। আসলে এই যে এই জিনিসগুলোকে দেখাশোনা কে করে? এটা আসলে দেখাশোনার তেমন কিছু প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না, কারণ কবুতর যেটা আছে এটা সকালবেলা একবার খাবার দিলাম, পানি দিলাম, তারপরে আর আর হাঁস মুরগি তো বাইরে ছাড়া থাকে, মুরগি তো টোটালি বাইরে খায় বাড়িতে। তারপরে গরু আছে দেখলাম, গরু আছে পাশাপাশি। মোটামুটি দেখা যায় আপনার পশু পাখির জগতে মানে একদম গ্রামে যেভাবে আছে আসলে সবকিছু পালন করা যায়, সবকিছু কিন্তু ওনার সংগ্রহে রয়েছে বা ওনার ইচ্ছের ভিতরে রয়েছে। গরু খাসা ছাড়াও অবশ্য বাইরে কবুতর আছে, বাইরে আরো দেশি কবুতর রয়েছে, দেশি কবুতর বাইরে আছে, এখানেও দেশি আছে কিছু, কিন্তু আমি এটাও খাঁচাই দিব আর কি, আপাতত এখানে রাখছি এই আর কি। যেমন এই কবুতরটা যেটা, এটা তো এর আগেও একদম বাচ্চা অবস্থায় ছিল, বাচ্চা অবস্থায় ছিল, একদম একদম বাচ্চা অবস্থায় ছিল এটা, মাশাআল্লাহ মানে সবগুলাই কিন্তু অনেক সুন্দর। এটা বাচ্চা অবস্থায় ছিল, বাচ্চা থেকে একদম নিজে লালন পালন একদম নিজেই খাওয়াইছি। হ্যাঁ আমি দেখছি আমার পেজে কিন্তু এটার একটা ভিডিও ছিল, হ্যান্ডলিং ছিল আর কি, হাতে খাবার খাওয়ানো হয়তো মানে এরকম একটা ভিডিও আমি দেখেছিলাম। তো মাশাআল্লাহ এরা কিন্তু এখন ডিম দিচ্ছে, বাচ্চা হচ্ছে। দেখেন ইচ্ছে থাকলে বা দেখা যায় কি আসলে শখ থাকলে বা এইগুলোর প্রতি একটা ভালোবাসা বা দায়িত্ববোধ থাকলে সেগুলো কিন্তু খুব সহজে করা যায়, মানে এটা হচ্ছে একটা দৃষ্টান্ত। মানে এই বাচ্চাগুলোকে যখন হ্যান্ড ফিডিং করানো হয় তখন আমি একটা ভিডিও দিয়েছিলাম, ওনার বাসায় আসার সুবাদে আমার ভালো লাগছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো জুয়েল ভাই, এই যে একটা পরিত্যক্ত ঘরে মোটামুটি আসলে অনেক জিনিস রেখেছেন, এতে কি আসলে রোগবালাইয়ের কোনো প্রবলেম হয়? রোগবালাইয়ের আসলে আমি তেমন কিছু পাই না, একদম ন্যাচারালি পালন করেন তো? ন্যাচারালি তো, আমি তো আসলে কোনো ফিড এর ফসল আসলে বাড়িতে নাই। এই যে দেখতেছেন, কোনো প্রকার ফিড খাওয়াই না, কোনো প্রকার ফিড খাওয়াই না। আমি খাবারের মধ্যে কবুতরের খাবার যেটা, হ্যাঁ দুই ধরনের খাবার আছে, গম আছে, পাশাপাশি মিক্সড একটা খাবার আছে, এটা হলো আমার আমার মিক্সড খাবার, কবুতরের জন্য এটা মিক্সড খাওয়াই আর কি, এটা হলো মিক্সড খাবার, এটা কবুতরের খাবার না, কবুতরের জন্য এটা করি। আর গমটা যেটা, এটা আপনার ওই আমি করি আর কি, গমের যে ব্যাপারটা আছে এটা করি, দেশি মুরগ প্লাস হলো আপনার হাঁসকে মাঝে মধ্যে দেই আর কি। আর এমনিতে হচ্ছে অন্যান্য যে খাবার গুলো থাকে এগুলো একদম ন্যাচারালি খাবার যা আছে কি, আবদ্ধ তো রাখি না, একদম খোলামেলা পরিবেশে ছেড়ে এই পালি সব সময় আর কি। তো দর্শক, আসলে ইফতার করার সুবাদে এখানে আসা এবং রাত্রিবেলা ভিডিও করা, আর হচ্ছে এই যে একটা ছোট্ট জায়গাতে এত কিছু, মানে সেগুলো আসলে আপনাদেরকে দেখানোটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য, এবং হচ্ছে একটা অনুপ্রেরণার একটা বিষয় থাকে যে একজন মানুষ ইচ্ছে করলেই তার পারিবারিক চাহিদা কিভাবে হচ্ছে মিটাতে পারে বা তার প্রয়োজন কিভাবে মিটাতে পারে। এবং আপনারা দেখেছেন আমি নিজেও করছে এরকম ভাবে, বাসায় অনেক পোষা প্রাণী রয়েছে যেগুলো পালন করে থাকি এবং সেগুলো থেকে বাড়তি একটা আয়ের উৎস এবং হচ্ছে আমার পারিবারিক চাহিদাও মেটে। তো আপনারা চাইলে কিন্তু এরকম ছোট্ট একটা পারিবারিক খামার গড়ে তুলতে পারেন, আসলে সেটা আপনার জন্য অনেকটাই মঙ্গলজনক হবে। তো আমরা আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালাম।